আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পুরো সপ্তাহের পরোটা রেডি করে নিয়ে আসছি। প্রথমে আমি 1.5 কেজি ময়দা নিয়ে নিচ্ছি, তারপর 1 চামচ লবণ দিয়ে দিব, তারপর 1 চামচ চিনি দিব এবং কিছু কালো জিরা দিব। কালো জিরা দিলে এটা খেতে অনেক টেস্ট লাগে, এবং সাদা তেল দিয়ে দিব। দিয়ে আমি সবগুলা উপকরণ দেওয়া শেষে আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে আমি এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিব, হচ্ছে চামচ দিয়ে, কারণ হাত দিব না। হাত দিলে অনেক সময় পানিটা হাতে ইয়ে না হলে এটা আপনার হাত পুড়ে যেতে পারে, সেই কারণে আমি পানি দিয়ে চামচ দিয়ে মেখে নিব। এবং পুরো আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিব। এভাবে মেখে নিয়ে আমি লিচ কেটে নিব। আমি এখানে সবগুলা আটা দিয়ে লিচ কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি রুটি তৈরি করব। রুটি তৈরি করে সেটাতে আমি বাটার দিব কিংবা ঘি দিব, সাদা তেলও দেওয়া যাবে। দিয়ে আমি পরোটা তৈরি করব। আমি একটা রুটি তৈরি করে নিলাম। এখানে আমার হাতে নিজে হাতে তোলা ঘি, ঘিটা দিব। ঘিটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য, বেশি ম্যাক্সিমাম ভালো বাচ্চাদের জন্য, ব্রেনের খুব শার্পনেস বৃদ্ধি করে ঘি খাইলে। সাদা তেল দিয়েও তৈরি করা যাবে এটা। আমি এখানে ঘি দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা পরোটার শেপ আমি নিয়ে আসবো। এখানে সবগুলা আমি রেডি করে নিয়েছি এভাবে। এখন আমি মাপ মতো তৈরি করে এটা ছাঁকে, আমার আগে একটা রুটির ভিডিও দিছি, সেম পদ্ধতি, ওই পদ্ধতি মতোই এটাও সেম। তাওয়াটা আমি আগে থেকেই গরম করে নিচ্ছি। এখানে এটা 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম হিটে খুব হচ্ছে জাস্ট একটা ছাঁকা দিয়ে এটা উঠায় নিব সবগুলা। এটা খুব ক্লোজ করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কতটুকু কী পরিমাণ ছাঁকাটা দিতে হবে পরোটার। এটা এভাবে ছেঁকে এখানে আমার প্রায় 27 থেকে 28টা পরোটা হয়েছে। এটা ছেঁকে পুরো সপ্তাহে আমি প্রয়োজন অনুযায়ী এখানে আমি ছেঁকে নিয়েছি এবং 5 মিনিট ফ্যানে নিয়েছি রেখে এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে রেখে এটা আমি বক্সে রেখে দিব। প্রয়োজন অনুযায়ী আমি এটা সকালের নাস্তায় ভেজে নিব, টিফিন আকারে বাচ্চাদের দিয়ে দিতে পারবো, এবং আপনার যখন ইচ্ছা হয় দুইটা পরোটা ভেজে নিয়ে আপনার নাস্তা হয়ে যাবে। এভাবে আমি আমার প্রতিদিনের নাস্তা এভাবে রেডি করে রাখি, যখনই সময় পাই এভাবে আমি রুটি কিংবা পরোটা রেডি করে বক্সে রেখে দিই অবসরে। সকালে আমার কোনো ঝামেলা থাকে না,
এটা আমার অনেক ভালো লাগে, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বিশেষ করে চাকরিজীবীদের জন্য খুবই উপকারী একটা ভিডিও, চাকরিজীবী আপুদের জন্যই আসলে ভিডিওটা। আমি পরে পরাটা দুইটা বের করে নিয়ে ভেজে নিচ্ছি। পরাটাটা যখন ভাজবো ফ্রিজ থেকে বের করে, 10 মিনিট আগে বের করে ঠান্ডাটা নর্মাল করে নিয়ে ভাজলে বেশি ভালো হয়। নর্মাল হিটে এটা ভাজতে হবে, তাহলে পরাটাটা খুব ভালো হবে, ক্রিসপি হবে এবং হচ্ছে গিয়ে এটা খেতেও অনেক মজা লাগবে। এবং এই পরাটা 7 দিন ফ্রিজে খুবই ভালো থাকবে, ফ্রিজে নর্মালে, আপনার বাহিরে রাখলে 2 থেকে 3 দিন ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বেশি বেশি লাইক শেয়ার দিবেন, কমেন্টস করবেন। খুব সুন্দর, পাতলা এবং নরম, খেতেও খুব সুস্বাদু। এভাবে ট্রাই করুন আপনারা এবং আমাকে জানান।